নমস্কার, নিউজ আওয়ারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের বিজেপির আদি ও নব্বের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় বিপাকে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, নতুনদের গুরুত্ব দেওয়া হলেও আদিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। দলে থেকে গুরুত্ব না পেলে নির্বাচনের আগে আলাদা করে কর্মসূচি নেওয়ার হুমকি দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। পরিবর্তন যাত্রা মিটতে না মিটতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। কোন্দল বিজেপির আদি ও নব্বের মধ্যে, ঘটনা পূর্ব বর্ধমান জেলার। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবার প্রকাশ্যে দেওয়াল লিখন শুরু করে দিল আদি বিজেপি নেতাকর্মীরা। আমরা আজ বর্ধমান সদর জেলার সমস্ত পুরানো আদি কার্যকর্তা, আপনারা জানেন যে কিছুদিন আগে 21 জানুয়ারি আমরা পার্টি অফিসে গেছিলাম কথা বলার জন্য, এবং আমাদেরকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছিল এবং আমাদের গাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমাদেরকে শোকজ করা হয়, শোকজের অ্যান্সারও আমরা দিই, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি। তো সেই জন্য সামনে বিধানসভা নির্বাচন আসছে, আমরা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির কার্যকর্তারা যে সাধনা করেছি, আজকে সেই লড়াইয়ের জায়গায় চলে এসেছি, কিন্তু পার্টির তরফ থেকে কোনো রকম কোনো আমাদেরকে ডাকা হচ্ছে না। আর আমরা তৃণমূলেও যেতে পারি না, সিপিএমও করতে পারি না, তাই আমরা আদি বিজেপি বলে আমরা দেওয়াল লিখছি। এবং যদি পার্টি মনে করে যে আমাদেরকে সদুত্তর দেবেন এবং আমাদেরকে নিয়ে কাজ করবেন, তাহলে ওই যে আদি বিজেপির দেওয়াল দেখছেন সেখানে পদ্মফুল আঁকা হবে। আর অন্যথায় নির্বাচন কমিশন যে সিম্বলটি দেবেন আমরা সেই সিম্বল নিয়ে লড়াই করব। জেলা জেলায় ভোটের আগে বিজেপির যোগদান মেলায় বহু কর্মী বিজেপিতে নতুন করে যোগ দিয়েছেন। আদি বিজেপি কর্মীদের অভিযোগ, নতুনদের গুরুত্ব দেওয়া হলেও আদিদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। দল গুরুত্ব না দিলে আগামী বিধানসভা নির্বাচনে আলাদা করে কর্মসূচি নেওয়ার হুমকি দিলেন আদি বিজেপি নেতারা। আমরা চিন্তা ভাবনা এটাই করেছি যে আমরা এই সব আদি বিজেপি লিখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা রাজ্য প্রদেশ নেতৃত্বকে একটাই বার্তা দিতে চাই, যদি আমাদের আদি বিজেপিদেরকে কোনো রূপ সম্মান দেওয়া হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির জন্যই লড়বো, আর তা না হলে আগামী দিনে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের নিজেদের মধ্যে ঠিক করব। আমরা কি করব সেটা আমরা নিজেরাই ঠিক করে নেব। দোরগোড়ায় নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও নির্বাচনের প্রাক্কালে ফের দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় অস্বস্তিতে বিজেপি জেলা নেতৃত্ব। 270 নম্বর বুথ সভাপতি বিপদ তারণ ঘোষ দলের গোষ্ঠী কোন্দলের কথা মানতে চাননি, উল্টে এই ঘটনায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছেন তিনি। এবারে পার্টিকুলারলি কার নাম করবো, আমাদের বিরোধী দল যারা তারা হতে পারে, তাছাড়া ওখানে কটা কে লিখবে, কই কিছুই নেই এখানে। আদি বলে আদি বিজেপি বলে কিছু নাই এখানে। আপনি কতদিন ধরে বিজেপি করছেন? আমি করছি অনেকদিন ধরে, আমি তো প্রায় বছর 10-12 তো হবেই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কর্মী নবকুমার মণ্ডলের বক্তব্য, এই ঘটনা বিজেপির আদি নব্বের গোষ্ঠী কোন্দলের ফল, এতে তৃণমূলের কোনো যোগ নেই। মানে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই? এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, মানে পুরো এটা নিজেদের মধ্যে? এটা নিজেদের মধ্যে, তাহলে ওরা নিজেরাই মুছেছে হয়তো কেউ দ্বন্দ্ব এটাও দেয় বিজেপি না। এর আগে বিজেপি সেরকম থাকে নাই, ছিল অল্প স্বল্প একটাই গোষ্ঠী ছিল, সে পুরনো আদি যেটা, সে তাদের সঙ্গেই হচ্ছে নতুনদের। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। শনিবার বর্ধমানে 1 কোম্পানি, দুর্গাপুরে 2 কোম্পানি, ডানকুনিতে 5 কোম্পানি, কলকাতায় 4 কোম্পানি নামল। বিধানসভা নির্বাচনের জন্য শনিবার সকালে বর্ধমান স্টেশনে নামলো 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এরিয়া ডমিনেশনের কাজ করবে। বিশেষ এই ট্রেনে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। বর্ধমানের 1 কোম্পানি ছাড়াও দুর্গাপুরে 2 কোম্পানি, ডানকুনিতে 5 কোম্পানি ও কলকাতার চিৎপুরে নামবে 4 কোম্পানি। কাশ্মীর থেকে আসছে এই কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান স্টেশনে কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিআরপিএফ আধিকারিক ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। অতিমারী পরিস্থিতিতে নির্বাচন হতে চলেছে, তাই নজর রাখা হচ্ছে কোভিড বিধির ওপর। সেইভাবে বর্ধমানের বিবেকানন্দ কলেজকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প হিসেবে প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। শনিবার বিশ্রামের পর রবিবার থেকে পূর্ব বর্ধমানের স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলিতে এরিয়া ডমিনেশনের কাজ করবে এই বাহিনী। মূলত ভোটারদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই এরিয়া ডমিনেশন বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। 1 কোম্পানি কলকাতা গই হ্যায়, 1 কোম্পানি বর্ধমান মে আর 2 কোম্পানি দুর্গাপুর মে উতরি হ্যায়। অব ইনকা ডিপ্লয় ইয়াহাঁকে পুলিশ অফিসার করেঙ্গে, কাহাঁ পে কিয়া যায়,
वो उनके आदेशानुसार हम लोग डिप्लाई हो। स्ट्रेंथ तो कंपनी में अभी 72 की है। अब एरिया डोमिनेशन अभी तो हम यहाँ उतरे हैं, इसके बाद यहाँ के जो सिविल प्रशासन है वो हमको डिप्लाई करेगा। कब से एरिया डोमिनेशन करना है, क्या ड्यूटी हमारे को मिलेगी अभी पता नहीं सकते, अभी तो हम कश्मीर से आए। একুশের বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে শনিবার সকালে দুর্গাপুরে পা রাখল 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিশেষ ট্রেনে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় রাজ্যে। দুর্গাপুরের 2 কোম্পানি ছাড়াও বর্ধমানে 1 কোম্পানি, ডানকুনি স্টেশনে 5 কোম্পানি ও কলকাতায় 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনী এসে পড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা নিয়ে মানুষের মনোবল বাড়াবার উদ্দেশ্যেই বাহিনী টহল দেবে দুর্গাপুরে। বিধানসভা ভোট ঘোষণা হবার আগেই শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। সেই মতো হুগলি জেলার ডানকুনি স্টেশনে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো। সারা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। শনিবার দুপুরে দুর্গাপুর থেকে সিউড়িতে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখান থেকেই পরে বিভিন্ন থানা এলাকায় যাবেন তারা। বীরভূম উত্তেজনাপ্রবণ জেলা হিসেবেই পরিচিত। ভোট আসতেই এবার খেলা হবে স্লোগানে মুখরিত হয়েছে এই জেলা। কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণা হওয়ার আগেই জেলায় পৌঁছে যাওয়ায় কোন রাজনৈতিক দল কতটা খেলা দেখাতে সক্ষম হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে আজ নলহাটিতে যে স্থায়ী ক্যাম্প রয়েছে সেখানকার জওয়ানরা স্থানীয় এলাকায় রুট মার্চ করেন। अब हमें तो जो गवर्नमेंट ड्यूटी सौंपेगी, सरकार जो ड्यूटी देगी, जिम्मेवारी देगी, यहाँ का स्थायी सरकार वो ड्यूटी करेंगे। अभी तो हमारे साथ में 12 कंपनी आई है और कितने जवान, किसी में 80, किसी में 90, किसी में 95, किसी में 100, किसी में 110। अच्छा, 12 कंपनी बीघूम के लिए? हाँ, 2 कंपनी, अभी 2 कंपनी उधर ही है और भी आएंगी। क्या काम करेंगे आप लोग? जो भी यहाँ का स्थायी सरकार है, प्रशासन है, इनका सहयोग करेंगे, जो वो ड्यूटी देंगे वो करेंगे। बीरभूम से मनोतोष चौधरी, रिपोर्ट टीवी न्यूज 10। শুক্রবার বাংলা মিড ডে মিল কর্মী সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা, পিএফ চালু সহ বেশ কিছু দাবি নিয়ে দুর্গাপুর মহকুমার শাসকের নিকট বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। গত 7 বছরে মিড ডে মিল কর্মীদের 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। অবিলম্বে ন্যূনতম বেতন, বেতন বৃদ্ধি, পিএফ চালু সহ বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো বাংলা মিড ডে মিল কর্মী সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে। তাদের দাবি, মাত্র 1,500 টাকার বিনিময়ে সারা বছর কাজ করলেও তারা মাত্র 10 মাসের বেতন পান। অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা চালু, ন্যূনতম বেতনের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার তারা মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। এরপর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দুর্গাপুর মহকুমা শাসকের নিকট প্রদান করেন তারা। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নে দুর্গাপুর কমিটির পক্ষ থেকে আজকে মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি মাননীয় মহকুমা শাসকের দপ্তরে। আমরা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করব। গত 7 বছর মিড ডে মিল কর্মীদের 1 টাকাও বেতন বাড়েনি, মাত্র 1,500 টাকা বেতনের বিনিময়ে সারা বছর কাজ করানো হয় কিন্তু বেতন দেওয়া হয় 10 মাসে, পুজোর ছুটি, গরমের ছুটিতেও বেতন দেওয়া হয় না। এবং এই করোনার সময়ে তাদের পাশে কোনো সরকার দাঁড়ায়নি, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের প্রকল্পে কাজ করানো হয়, এই প্রকল্পকে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। আজকে আমরা দুর্গাপুর কমিটি সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের পক্ষ থেকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল নিয়ামতপুরের নিউ রোড মোড় সংলগ্ন এলাকা থেকে 3টি ট্রাকে 60 টন অবৈধ কয়লা সহ 3 জন ট্রাক চালককে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ। প্রশ্ন উঠছে, সিবিআই ও সিআইডি তৎপর থাকা সত্ত্বেও কিভাবে রাতের অন্ধকারে পাচার হচ্ছে কয়লা? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশের সাফল্য। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার আসানসোল নিয়ামতপুর নিউ রোড মোড় সংলগ্ন এলাকা থেকে 3টি ট্রাকে কয়লা বোঝাই 60 টন অবৈধ কয়লা সহ 3 জন ট্রাক চালককে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। শনিবার 3 জন লরি চালককে আসানসোল কোর্টে তোলা হয়। কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম মজুমদার দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ কয়লা পাচারের রাশ টানতে অভিযান চালানোয় আবারও সেই কুলটি থানার পুলিশ সাফল্য পেল। পুলিশ সূত্রে জানা গেছে যে 3টি ট্রাকে করে পুরুলিয়া দুবরা থেকে অবৈধ কয়লা নিয়ে মালদা কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রশ্ন উঠছে,
কয়লা পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর পাশাপাশি রাজ্যের সংস্থা সিআইডি অভিযান চালাচ্ছে। তা সত্ত্বেও রাতের অন্ধকারে কে বা কারা এই কয়লা পাচার করছে? আরে তুমি আমার চিনা তো, তুই চিনতে পারছো না? আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাশুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান, কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর 16। ফোন নাম্বার 9474515955, 9382333412। বড়দিনের কেকের ডালি নিয়ে শহর দুর্গাপুরে হাজির এসি গ্রুপ অফ কোম্পানি আলিস কেক শপ। এবার একেবারে নতুন ভাবে দুর্গাপুরের এসবি মোড়ে নিত্য নতুন কেক সহ প্যাটিস, পিজা, কুকিজ এর আইটেম আপনারা পাচ্ছেন আলিসে। শুধু তাই নয়, জিভে জল আনা সুস্বাদু মানের ফাস্ট ফুডের আইটেম রয়েছে একই সাথে। বিভিন্ন ধরনের কাবাব সহ আরো বেশ কিছু খাবারের আইটেম পাচ্ছেন স্পাইসি ওভেনে। তাই আর দেরি না করে আজই আসুন এসি গ্রুপের আলিস এবং স্পাইসি ওভেনে। আলিস কেক শপ এবং স্পাইসি ওভেন, এসি গ্রুপ অফ কোম্পানি, ড্রিমল্যান্ড নার্সিং হোমের বিপরীতে, এসবি মোড়, দুর্গাপুর 1। মোবাইল জগতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা টেলিকম, এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল, থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জামও। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো, মোবাইল কিনতে চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই আপনাকে আসতেই হবে বেনাচিটি দত্তভূমি প্যালেসে। এখানে পা রাখলেই আপনি পেয়ে যাবেন
সোনা রূপ ও হীরের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন অলংকারের সম্ভার। আর তাই চলুন দেরি না করে আজই যাওয়া যাক দত্তভূমি প্যালেসে। আমাদের ঠিকানা শুক্রবার রাতে হীরাপুরের ধ্রুবডাঙ্গাল এলাকা থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ। উদ্ধার হয় দুটি দেশি পাইপ গান ও 3 রাউন্ড কার্তুজ। উদ্দেশ্য ছিল ছিনতাইয়ের, সেই উদ্দেশ্য আর সফল হলো না। ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে হীরাপুরের ধ্রুবডাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 2টি দেশি পাইপ গান ও 3 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। শনিবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে। क्या फंस गया? कैसे कैसे क्या हुआ था? क्या हुआ था? हम लोग डीएसए में घूमने गए। कहाँ घूमने गए थे? डीएसए। फिर क्या हुआ? मेरा छिनताई कर रहे हैं। ए पवन। पवन? हाँ सर। अरे ये तो कुछ बोला। एक सर। जी भैया। ए सर, भैया छिपा लियो। चलो। चलो डर सर। আসানসোল থেকে মহেশ দেবের রিপোর্ট, টিভি নিউজ 10। দুর্গাপুরের বিধাননগর এলাকায় বিজেপির দলীয় পতাকা ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিধাননগর স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগে 3 রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। শুক্রবার এলাকার উপর দিয়ে গেছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর যাত্রা শেষের পরে রাতের অন্ধকারে পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো বিজেপির দলীয় পতাকা আর পোস্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে শুরু হয় উত্তেজনা, অভিযোগে 3 রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের বিধাননগর এলাকার। ঘটনার প্রতিবাদে দুর্গাপুর বিধাননগর স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। দলীয় নেতৃত্বের অভিযোগ, দিন কয়েক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফ্লেক্সিতে অশ্লীল চিহ্ন আঁকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি। তার রেশ কাটতে না কাটতেই আবার বিজেপির পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে ড্রেনে ফেলে দিল দুষ্কৃতীরা। এটা তৃণমূলাশ্রিত দুষ্কৃতীদের কাজ বলে তাদের দাবি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত বিজেপির বহু জেলা নেতৃত্ব। আজকে যে স্টিল পার্ক মোড়, এখানে আমাদের গতকাল রথযাত্রা মানে পরিবর্তন যাত্রা গেছে। আজকে সকালে আমাদের কর্মীবৃন্দরা দেখেছেন, আমাদের সাধারণ সম্পাদক খুবই দেখেছেন, আমাদের এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ এমনকি রমনদা যখন পেরিয়ে যাচ্ছিলেন, উনি সরাসরি আমাদেরকে ফোন করেন যে তরুণ এই ঘটনা দেখো। আমরা উপস্থিত রয়েছি যেখানে ফেস্টোর আমাদের মোদিজি নাড্ডাজি, তাছাড়া এত দেখুন আপনাদের ক্যামেরা দিয়ে নালায় ফেলা আছে। আমরা চাইছি যে যারা করে যায় রাতের অন্ধকারে তাদের দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি চাইছি, একটাই দাবি। আর কয়েকদিন আগে 27 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমাদের নাড্ডাজির ছবি মুখে কালিমা লিপ্ত করেছে, এখনো দোষীরা গ্রেপ্তার হলো না। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। তার বক্তব্য, তৃণমূল কর্মীরা এই কাজ করতে পারেন না। মুদ্রা কথা হলো, গতকাল ওদের একটা পরিবর্তন যাত্রা না অন্তর্জলী যাত্রা একটা কি বেরিয়েছিল, তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে দুর্গাপুরের মানুষ দেখেছে এত বড় ফ্লপ শো দুর্গাপুরের বুকে কোনোদিনও হয়নি। এগুলো আমাদের যে কোনো একটা ওয়ার্ডকে দায়িত্ব দিলে ওই র্যালি করে দিতে পারবে। তো ঘটনাচক্রে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এখন কিছু একটা গিমিক পরে তো মানে জনগণের কাছে বা আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ায় একটু নিজেদেরকে প্রতিষ্ঠা পাওয়ার একটা চেষ্টা, তো এই চেষ্টাকে আমরা অপচেষ্টা হিসেবেই ধরছি। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজ নয় লোকের ঝান্ডা খুলে বেড়ানো। কারণ এখন বিজেপি দলটা আগে আমাদের উপর আঙুল তুলতো, এখন বর্তমানে ওই কয়লাচোর বালিচোর হ্যাঁ লোহার চোরদের দলে পরিণত হয়েছে। আর এখন ওই রাত্রিবেলায় জাগে ওই চোরেরাই জাগে, এখন নিজেরাই খুলে নিজেরা হাইলাইট হওয়ার জন্য এগুলো
অপচেষ্টা চলছে, এগুলো জনগণ ঠিকভাবে নেবে। গোটা ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। শুক্রবার পূর্ব বর্ধমানের গুসকরায় এক আত্মীয়র বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো সদ্য বিজেপিতে যোগ দেওয়া ডাবলু আনসারির ভাই বাবলু আনসারিকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সদ্য বিজেপিতে যোগ দেওয়া ডাবলু আনসারির ভাই বাবলু আনসারি। শুক্রবার গুসকরার আত্মীয়র বাড়ি থেকে বাবলু আনসারিকে গ্রেপ্তার করে গুসকরা থানার পুলিশ। পুলিশের দাবি, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও দু রাউন্ড গুলি। শনিবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি বাবলু আনসারির। তার দাবি, গত তিন দিন আগে তার দাদা ডাবলু আনসারি বিজেপিতে যোগ দিয়েছেন, তাই প্রতিহিংসাবশত তাকে এই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তার বাড়ি থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। আমার দাদা 17/2/1921 বিজেপিতে জয়েন করার পরিপ্রেক্ষিতে আমাকে এইভাবে কেসে জড়ানো হচ্ছে। দাদা যেহেতু সিপিএম এর নেতা ছিল 25 বছর, তারপরে এই মানে দাদা জয়েন করার পর আমাকে এইভাবে আমার বাড়ি থেকে কিচ্ছু পাই নাই। বাড়ির দেড়টার সময় ভাঙচুর করেছে, ভাঙচুর। ভালো ছিল। কোথায় আছে বাড়িতে? বাড়িতেই আছে। আপনার নামে তো একাধিক আমসার মামলাও রয়েছে আগে। আমার কোনো আমসার কোনো মামলা হয়নি। এটা প্রথম যেহেতু বিরোধী দল না করতে পারা যাবে না, এলাকার জনপ্রিয় নেতা ডাবলু আনসারি এলাকায় হারবে বলে ধরে নিয়ে শাসক দল পুলিশকে নিয়ে এই মিথ্যে মামলা সাজিয়েছে। পশ্চিমবাংলা জুড়ে সারা মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারি চতুর্দিকে বিজেপি থেকে পরাস্ত করার একটা এখন হাতিয়ার, সেটা হচ্ছে পুলিশকে দিয়ে ফলস কেস, গাঁজা কেস, আর্মস কেস, কোকেন কেস, যত রকম বোম কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, মার্ডার কেস, সব রকম কেস দিয়ে যত রকমভাবে আটকানো যায় সেই চেষ্টাই চলছে। এবং এটাতে পুলিশ যত রকমভাবে পুলিশকে ব্যবহার করা যায়, ব্যবহার বলুন অপব্যবহার বলুন, সব রকমভাবে মমতা প্রদর্শন সেটা করে যাচ্ছে। তবে একটা কথা জেনে রাখা দরকার, এইভাবে যদি কেস দিয়ে আটকানো যেত তাহলে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে সেখানেও আটকাতে পারতেন, তখনও পারেননি। অপশাসন যা বলুন সবকে স্মরণের জন্য 2021 আমাদের নির্বাচন যথেষ্ট এবং বিজেপির ছেলেরা সেই জন্য তৈরি আছে। যদিও তৃণমূলের দাবি এটা নিছকই পুলিশের ব্যাপার। বাবলু আনসারি এলাকায় একজন দুষ্কৃতী হিসেবেই পরিচিত, তাই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার স্বাভাবিক ঘটনা। পুলিশ তার নিজের কাজ করেছে, এখানে দলের কোনো যোগ নেই। আপনারা সকলেই জানেন উনি একটা সময় সিপিএম এর ট্রাস্ট ছিল মঙ্গলকোট এলাকায়, এবং উনি ওখানে কারুকে বেরুতে দিতেন না রাস্তায়, কারুকে কথা বলার অধিকার দিত না, এবং সিপিএম তাকে ব্যবহার করে বারবার ওখানে মানুষের ওপর অত্যাচার করে নির্বাচনে জিতেছে। আজকে সেই মানুষটাকে সিপিএম কায়দা করে আজকে বিজেপিতে পাঠিয়েছে বিজেপির হাতকে শক্ত করার জন্য। আজকে তার ভাই, সেও একজন ক্রিমিনাল, তো যদি ক্রিমিনাল কাছে অস্ত্র পাওয়া যায়, আজকে ক্রিমিনালকে যদি পুলিশ গ্রেপ্তার করে, এখন নির্বাচন কমিশন তো চাইছে যে যারা ক্রিমিনাল তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তো পুলিশ যদি তাদের গ্রেপ্তার করে কি অন্যায় করেছে? কালকেই তো বিজেপির নেত্রী কোকেন সহ ধরা পড়েছে, তো আজকে কোকেন সহ যদি কোকেন বিক্রি করে তাকে তো ধরতেই হবে, এর মধ্যে তো অপরাধ কিছু নয়। কেউ যদি আর্মস নিয়ে ঘোরে, বম নিয়ে ঘোরে, তাকে গ্রেপ্তার করবে প্রশাসন, এটা প্রশাসনের ডিউটি। এর সাথে প্রতিহিংসার কী করে সম্পর্ক আছে? আমি মনে করি বিজেপি ভেবেছে ডাবলু আনসারিকে নিয়ে সিপিএম যেভাবে ওখানে বম মেরে গুলি মেরে নির্বাচনে জিতেছে, তারাও আজকে সেই কৌশল নিয়েছিল যে মঙ্গলকোট আমরা জিতবো বম গুলি মেরে। আজকে তাই তারা ডাবলু আনসারিকে নিয়েছে। ডাবলু আনসারির সাকদেরদের আছে প্রচুর বম গুলি মজুদ আছে, তো আজকে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এক সময়ে মঙ্গলকোটের দাপুটে সিপিএম নেতা ছিলেন ডাবলু আনসারি, এমনকি মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধানও ছিলেন। সেই ডাবলু আনসারি গত তিন দিন আগে বিজেপিতে যোগ দেন, তাই তার যোগদান মঙ্গলকোট বিধানসভায় বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে এ কথা বলার অপেক্ষা রাখে না। এখানেই বিজেপির অভিযোগ এই সত্যটা তৃণমূল বুঝতে পেরে এই মিথ্যে মামলার আশ্রয় নিয়েছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গোপালবেড়া গ্রামে একই দড়িতে ফাঁস লাগানো অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ। গাছের ডালে একই দড়িতে ফাঁস লাগানো অবস্থায় যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গোপালবেড়া গ্রামে। গ্রামের ধান ক্ষেতের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় যুগলকে।
তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। মৃত দীপঙ্কর রায় ও নিরূপা রায় এলাকার বাসিন্দা শ্রী তপন কুমার ঘোষের বক্তব্য অনুযায়ী শুক্রবার রাতে দুজন বাড়ি থেকে বেরিয়ে যায়। ভোরবেলা তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। কি কারণে ঘটেছে তা স্পষ্ট নয়। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমার গ্রামে আজ ঘটে গেছে, গোপালবাড়া গ্রামে। আমরা এটা ভাবতে পারিনি যে আমাদেরকে এই অবস্থার সম্মুখীন হতে হবে। দুটি অল্পবয়সী ছেলে মেয়ে তারা গত রাত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সুইসাইড করেছে। অত্যন্ত মর্মদায়ক, বেদনাদায়ক ঘটনা। এটা কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি কোনো মতে আমরা এটা বুঝে উঠতে পারছি না। কী ধরনের অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি আমরা বলতে পারছি না, কী কারণে ঘটেছে বলতে পারছি, কিন্তু ছেলে মেয়ে দুটিকে আমরা হারিয়েছি, এটাই সবচেয়ে বড় ব্যথা আমাদের। এর বেশি আমাদের আর কিছু বলার না, কোনো অশান্তি হয়নি, কোনো কেউ কিচ্ছু জানে না। আমি বাবার সঙ্গে, ছেলে বাবার সঙ্গে, মেয়ের বাবার সঙ্গে বললে না আমাদের, এবং ছেলে বাবা এবং ছেলে মেয়ের বাবা ওরা দু বন্ধু অবিন্যাহিত। হ্যাঁ, অতএব এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, দু বন্ধু অবিন্যাহিত হয় বন্ধু, অতএব আমরা এটা কোনো কিছু, কিন্তু কী করে যে ঘটে গেল অর্থাৎ এগুলো সমাজ বিজ্ঞানের বিষয় আমাদের মনে হচ্ছে। আজকে যে যুগে আমরা এগুচ্ছি তাতে এটা সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন কেন এই ধরনের ঘটনা আকছাড়ি ঘটছে আপনারা লক্ষ্য। হ্যাঁ, একই জায়গা থেকে দীপঙ্কর রায়, মেয়েটির নাম নিরূপা রায়। বয়স কেমন হবে দুজনের? বয়স ও কত? এর কত বয়স? 24 বছর, মেয়েটি 20 বছর। খণ্ডঘোষ থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কিভাবে মৃত্যু তা জানতে গোটা ঘটনা তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অতি অবশ্যই চোখ রাখুন আকাশতরী 260 নম্বর চ্যানেলে। নমস্কার। সবসে সস্তা সবসে সস্তা সবসে সস্তা দোকান, কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর, 16। ফোন নাম্বার 9474515, 9382333412। মোবাইল কেনার সুযোগ, তাহলে আর দেরি কেন, লেটস গো মোবাইল কিনতে। চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানেই আপনাকে আসতেই হবে বেনাচিটি দত্তভূমি প্যালেসে। এখানে পা রাখলেই আপনি পেয়ে যাবেন সোনা, রূপ ও হীরের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন অলংকারের সম্ভার। আর তাই চলুন দেরি না করে আজই যাওয়া যাক দত্তভূমি প্যালেসে। আমাদের ঠিকানা টেলিকম। এখানে পা রাখলে সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন দেশি বিদেশি নানা কোম্পানির মোবাইল। থাকছে মোবাইলের আনুষঙ্গিক সাজ সরঞ্জাম। বাবা টেলিকম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সহজ মাসিক কিস্তির মাধ্যমে মোবাইল কেনার সুযোগ। তাহলে আর দেরি কেন, লেটস গো মোবাইল কিনতে। চলুন আজই যাই দুর্গাপুরের বাবা টেলিকমে। আমাদের ঠিকানা